আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চিকেন রান্না করব, তাও আবার বেবি চিকেন বেবি পটেটো দিয়ে। তো আজকে আমার গাছের বা টবের নতুন আলু দিয়ে বেবি চিকেন রান্না করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর আলুগুলোকে আজকে আমি সিদ্ধ করে তারপর তেলে ফ্রাই করে তারপর আমি রান্না করব। তো এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোর সঙ্গে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হবে, বা সামান্য ভাজলেও হবে। তাই তো এখন চলে আসলাম চিকেনটা রান্না করতে। যেহেতু আলু আমার সিদ্ধ করা, তাই আলু সিদ্ধ করতে সময় লাগবে না, বা রান্না করতে চিকেনটা। তো এখন আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল এবং আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়েছি 2-3টের মতো তেজপাতা, দারচিনি 3 টুকরো দিয়েছি, এলাচ 4-5 টুকরো, একটা স্টার আনিশ, এবং দিয়েছি আস্ত জিরে এবং শাহজিরে। তো আমি এটা সবসময় বাসায় আছে তাই দিই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে এখন দিয়ে দিলাম মশলাটাকে একটু ভেজে, আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তাহলে তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যাবে, তাই আসলে লবণটা দিয়ে ভাজলেই বেশি ভালো হয়। তো কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো কষানোর পর এটা যখন একটু নরম নরম হয়ে আসবে তখন আমি এর সঙ্গে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা নরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি শুকনো গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কারি পাউডার, এবং দিয়ে দিলাম পাপরিকা গুঁড়ো, এবং দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা মোটামুটি কষে আসছে, তেলটা উপরের দিকে ভেসে আসলে বুঝা যাবে যে মশলাটা কষে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেবি চিকেনগুলো। তো বেবি চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সবটুকুই আমি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে মশলার সঙ্গে ভালো মতো চিকেনটাকেও কষিয়ে নিতে হবে কিছুটাই। আর বেবি চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে থাকুন। তো আমার চিকেনটাকে একটু পরপরই আমি ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর চিকেন থেকে বেশ পানি উঠেছিল, তো সেই পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে একটু পানি ইউজ করতে পারেন, কারণ মশলার গ্রেভি যদি ঘন হয় তখন কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে চুলার হিটটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে চিকেনটাকে আর একটু ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি, আর আলুগুলো আমি একদম শেষের দিকে দিয়ে দেব যখন চিকেনটা মোটামুটি হয়ে আসবে আর পানিটাও আর একটু কমে আসবে। তো আর একটু লবণও দিয়ে দিলাম, লবণটা কম মনে হচ্ছিল, তো দেখা যাক। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 10 মিনিটের মতো রান্না করব, বা 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তো আগে করেছি আরও 15 মিনিট, টোটাল আমার আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই তো আমার চিকেন মোটামুটি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে খুব সুন্দর লাগছে, আর দেখতে কিছুটা ডিমের মতো লাগছে। তো যাই হোক, বেবি চিকেন বেবি পটেটো দিয়েই রান্নালে খুব মজা লাগে, বা যে কোনো মাংস দিয়ে বা মাছ দিয়ে বেবি পটেটো রান্না করলে কিন্তু খুব দারুণ লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনে পাতা আর 3টে কাঁচামরিচ, দিয়ে দিলাম বাসায় বানানো গরম মশলা গুঁড়ো। তো আপনারা চাইলে বাজারের কিনা গরম মশলাটাও দিতে পারেন, তো আমি শেষের দিকে একটু দিয়ে দিলাম, আর আগেও দিয়েছিলাম, তো সেটা কিনা মশলা ছিল, আর এখন দিলাম বাসায় হোমমেড গরম মশলা। তো যাই হোক, আর একটু লবণ দিলাম। তো আমার কারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমার আলুটা রেখে আর 2-3 মিনিট চুলা রেখে চুলাটা অফ করে দেব। তো যেহেতু আমার চিকেন কারিটা হয়ে গিয়েছে, আজকে একটু ঝোলঝোল রাখবো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, দেখতে কালারফুল, আর খেতেও খুব মজা হয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো যাই হোক, আপনার বাসায় আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমরা খেতে বসে গেলাম, তো আপনারও ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খুবই সুস্বাদু হয়েছে সত্যি। বাসায় রান্না করলেই বুঝতে পারবেন, আলুটাও অনেক সুন্দর, শক্ত শক্ত টাইপের একটু, খুবই মজার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।